বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সজিদা ভ্লগ। তো কেমন আছো তোমরা? আমরা তো আলহামদুলিল্লাহ খুব ভালোই আছি। তো বিকালে বৃষ্টি হয়েছিল, তো ভেজা ভেজা গাছগুলো দেখতে খুব ভালো লাগছিল, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তাই একটু তুললাম। আর সারাদিন কোনো ভিডিও করতে পারিনি, ছেলের শরীরটা তেমন ভালো না, পেটে ব্যথা করছিল সারাদিন ধরে, ওই জন্য আর ভালো লাগেনি কোনো কিছু ভিডিও মিডিও করতে। তো ভাবলাম বিকাল টাইম একটু তুলি। তো দেখো, বিকালের পর যা যা করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে এখন সন্ধ্যা টাইম, তো কিছু খাবে, মিষ্টি কিছু খেতে পারবে না, কোনো কিছুই ভালো করে খাওয়ানো হবে না যেহেতু পেটে ব্যথা। তো ভাবলাম একটু ঝাল সুজি করে দিই। তো ঝাল সুজি করছি, দেখো সুজিটা একটু টেলে নেব হালকা করে, একটু গন্ধ বার হলেই, ভাজা ভাজা গন্ধ বার হলেই নামিয়ে নেব। এই যে তো এই যে আমার সুজিটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো ওই কড়াইতেই আমি এখন একটু তেল দিয়ে দেব, সাদা তেল দেব। এই যে তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে একটা এলাচ আর তেজপাতা দেব, এই যে আর একটা শুকনো লঙ্কা দেব, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব। এই যে পেঁয়াজটাও ভাজা ভাজা করে নেব। তো আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে যে এবার দুটো অল্প কটা কাজু বাদাম দিয়ে দিলাম, এগুলো ভেজে নিয়ে এর মধ্যে সুজিটা দিয়ে দেব। তো সুজিটা একসঙ্গে আবার একটু ভেজে নেব ভালো করে। এই যে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে পানি অ্যাড করে দেব। তো এখন একটু ফুড কালার দেব, কালারটা না দিলেও হয়, তো একটু ভালো লাগার জন্য আমি দিলাম। তো মেয়ে বলছিল পাস্তা খাবো, তো আমি বলছি না, পাস্তা খেলে সাহেব তো খেতে পারবে না, ওর শরীরটা যেহেতু ভালো না, পেটে ব্যথা করছে, তো এই একটু ঝাল ঝাল সুজি রান্না করে দিলে খাবে। তো আমি একটু ঝাল ঝাল করে সুজি রান্না করে দিচ্ছি ওর জন্য, দুজনাই খাবে। এই যে পানি দিয়ে দিলাম, তো আর একটু দিলাম, দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে শুকিয়ে আসলে আমি নামিয়ে নেব। তো একটু নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে, বারবার নেড়ে দিতে হবে। আর এর মধ্যে আমি অল্প একটু চিনি দিয়ে দেব, আমি অল্প করেই দেবো, একটু বেশি করে চিনি দিলেও ভালো লাগবে খেতে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। তো যারা মিষ্টি সুজি রান্না খেতে চায় না, তারা এটা ট্রাই করতে পারো, খুবই ভালো লাগে খেতে। তো হয়ে আসার মুখে একটু যদি ঘি ছড়িয়ে দেওয়া যায় ওপরে আরও ভালো লাগে। তো ওর পেটের কন্ডিশন ভালো নয়, তো আমি ঘিটি কিছুই দেবো না, এইভাবেই নামিয়ে নেবো, এবার নিয়ে ওদেরকে খেতে দেবো। Thank you.
এই যে টোটালি রান্নাটা আমার কমপ্লিট, তো এখন ওদের খেতে দেব। দেখতে তো খুবই সুন্দর হয়েছে। এই যে সাইদের খাওয়া হয়ে গেছে, আর শামলিনকেও দিয়েছি। ও আবার এতে আর একটু চিনি মিশিয়ে তবেই খাচ্ছে, একটু মিষ্টি জিনিস খেতে পছন্দ করে তো খাচ্ছে। দেখো তো খাওয়া হয়ে গেছে, এখন ওষুধ দেবো সাইদের। এই যে এই ওষুধগুলো ওকে খাওয়াচ্ছি, দেখো। তো ওষুধগুলো এখন খেতে দেব। তো আমি আর কোনো কিছুই শ্যুট করিনি, দেখো আমি এখানেই শেষ করে দিলাম। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখতে থাকো তোমরা। আবার ফিরে আসছি একটা নতুন ভ্লগ নিয়ে, ততক্ষণ তোমরা দেখতে থাকো।